মালিক একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনার এই রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে, এরকম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনার এই রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে, এরকম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনার এই রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে, এরকম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনার এই রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে, এরকম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনার এই রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে, এরকম। রাব্বুল আলামিন রিজকের মালিক একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনার এই রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে, এরকম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনার এই রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে, এরকম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনার এই রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে, এরকম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনার এই রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে, এরকম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনার এই রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে, এরকম। রাব্বুল আলামিন রিজকের মালিক একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনার এই রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে, এরকম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনার এই রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে, এরকম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনার এই রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে, এরকম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনার এই রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে, এরকম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনার এই রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে, এরকম।